আমি এই জায়গাটা আগেও এসেছি, তখন এত সুন্দর লাগেনি, আজকে জায়গাটা খুবই সুন্দর লাগছে। কেন? কারণ তুমি তুমি এই জায়গাটার গ্ল্যামার। নাও আই অ্যাম সাকসেসফুল। মানে? মানে এতদিন পরে তোমার মুখ থেকে তুমি শব্দটা বের হয়েছে। তোমাকে তুমি বলার জন্য কত নায়ক অপেক্ষা করে থাকে, অথচ তুমি তাও থাকে, কিন্তু যাই না কেন? দিন দিন তোমার এই সরলতার প্রতি আমার দুর্বলতা বেড়ে যাচ্ছে। তুমি না খুব সাধারণ একটা মানুষ, তাও কেমন যেন অন্য সবার কাছ থেকে আলাদা, হয়তো বা সেই জন্যই। হয়তো কি কি তুমি বোঝো না? বুঝি তো। কি বোঝো? বুঝি সেই জন্যই হয়তো আমাকে নিয়ে তোমার আকাশে উঠতে ইচ্ছে করে, বাতাসে ভাসতে ইচ্ছে করে, আমাকে নিয়ে তোমার সব কিছু করতে ইচ্ছে করে। আমার নাটকের ডায়লগ আমাকে দিচ্ছ? কি সব নায়িকা কিরকম? মানে মানে রেগে গেলে সবাইকে কি তোমার মতো সুন্দর লাগে, না এটা তোমার স্পেশাল কোয়ালিটি? ও বেশি লেগেছে, তুমি ভুল জায়গায় হাত বুলাচ্ছ। মানে আমার হাতে মারলে হাতে লাগে না। কোথায় লাগে? মনে লাগে। মনে রাখলে এখন কি করব? মনের মধ্যে হাত বুলাবো কি করে? মনে হাত বুলাতে হয় বাতাস দিয়ে। কি দিয়ে? বাতাস। ওকে, এখন যদি ঝুপ করে সূর্যটা ডুবে যেত তাহলে খুব ভালো হতো। কি হতো তাহলে? তুমি যেটা ভাবছো সেটা না, শুধুই রাত হতো। প্রত্যেকদিন এভাবে যদি না খেয়ে ঘুমায় শরীর তো খারাপ হবে। তো কি করবো, তুমি তো জানো তোমার ছেলে তোমাকে ছাড়া খেতে যায় না, বিশেষ করে রাতের বেলা। আচ্ছা ওই বা আমি খেয়ে এসছি, তুমি কি খাবে? না তো আমি বা ফ্রেশ হয়ে আসি। বাতাসটা সুন্দর না আজকে? আচ্ছা তুমি এতগুলো টাকা ওখানে দিলে কেন? এগুলো আমার অতিরিক্ত টাকা, দরকার নেই তাই দিয়ে দিলাম। মানে? মানে হচ্ছে এখন আমার যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত টাকা আমি রোজগার করছি। অতিরিক্ত টাকাগুলো আমার দরকার নাই বলেই আমি মনে করি,
আমি একটা অনাথ আশ্রমে টাকাগুলো দিয়ে দিই, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি কোনো কোনো সরকারি অনুদান যায় না। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ফিউচার, ফিউচার মিন্স মানে টাকা দিয়ে দিলে ভবিষ্যতে কি হবে? শোনো, তোকে একটা প্রশ্ন করি, একটা পরিবারের বেঁচে থাকার জন্য কি কোটি টাকার প্রয়োজন আছে, নাকি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হলেই জীবনটা চমৎকার করে পার করা যায়? আমার মনে হয় পার করা যায়, অথচ এই টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা মানব থেকে যন্ত্র মানব হয়ে যাচ্ছি। শান্তিটা নষ্ট কিন্তু এভাবেই হচ্ছে। আমি যদি স্যাটিসফাইড হতে না শিখি, আসলে তো অতিরিক্ত টাকা তো আমার দরকার নাই, অথচ সেটা আঁকড়ে ধরে আমি যতক্ষণ থাকতে চাইব ততই আমার শান্তি নষ্ট হবে, লোভ জাগবে, ইনসিকিউরিটি বাড়বে। আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমাদের দেশে মানুষের দৈনিক মাথা পিছু আয় কত জানো? 350 টাকা। অথচ এই দেশেই কেউ কেউ দৈনিক কোটি কোটি টাকা রোজগার করছে, কেউ লাখ, আবার কেউ 5 টাকাও রোজগার করতে পারছে না। কেউ তার কালো টাকাকে কী করে সাদা করবে তাই নিয়ে ভাবছে, আর একজন না খেয়ে মারা যাচ্ছে। যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো। দেশে একটা মানুষের যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যে টাকাটা সে রোজগার করছে সেটা যার নাই তার হাতে চলে যাবে, মেবি থ্রু গভর্নমেন্ট, কিন্তু এমন হলে ভালো হয়। কিন্তু সবই তো স্বপ্ন, তো সারা দেশটাকে তো চেঞ্জ করা যাবে না। আসলে নিজেকে চেঞ্জ করি।